Good morning. Good morning, sir. Assalamu alaikum, sir. Alaikum salam. How are you? Fine, sir. And you? Yeah, good, good. Thank you. So, today, I'm going to the class directly, okay? But I can see that there is 9 participants. Lecture 7 on principles of soil mechanics. And today we'll discuss about the basic definitions. Okay. And those definitions are very important. I said you last class that you need to memorize the definitions and you need to keep those definitions in your mind always. So that you can implement those definitions in other purposes. In different cases, if you forget the definitions, then it will be very hard to think about that property, that parameters, that characteristics. Okay? The last time we discussed about some definitions on density or something, isn't it? Can you remember? So, last time we discussed the definition like water content. Can anyone tell me that what is water content? Water content is the ratio of weight of water divided by weight of dry. সলিড আর কি স্যার মানে স্যার সলের মধ্যে কতটুকু ওয়াটার আছে স্যার সেটাকে পার্সেন্টেন্সে প্রকাশ করা হয় আরো বিভিন্ন ভাবে সেটা ওয়াটার কন্টেন্ট মেজার করা যায় যেমন স্যার যদি আমরা একটা সয়েল 10 গ্রাম নিই তারপর যদি স্যার ওটা ওভেনে রাখি প্রথমত 10 গ্রাম সয়েল মেপে নিলাম তারপর ওভেনে রাখার পরে আবার সয়েলটাকে মাপলাম তারপরে স্যার এম মাইনাস এমডি ডিভাইডেড বাই এমডি ইনটু 100 মানে স্যার ওই সয়েল যখন প্রথমে দিলাম সেই সয়েলটা ড্রাই করার পরে সেই সয়েলটা ডিভাইড বাই সেই সয়েল যেটা ড্রাই করলাম এভাবে স্যার আমরা ওয়াটার কন্টেন্ট মেজারমেন্ট করতে পারি থ্যাংক ইউ এক্সেলেন্ট ভেরি গুড অ্যানসার ফ্রম দিস ফিগার অ্যাকচুয়ালি দ্যাট দিস ইজ দ্য ওয়েট অফ ওয়াটার ইজ দ্য ওয়েট অফ সলিড দ্য রেশিও অফ দ্যাট টু ইজ কলড দ্য ওয়াটার কন্টেন্ট ওকে দ্যাটস গ্রেট এন্ড উই ডিসকাসড অ্যাবাউট দ্য ডেনসিটি Mustafiz, yes sir, what is density? Sir, density sir beta hocche ghonotto sir ekta patrer moddhe sir অনেক বেশি হবে কারণ স্যার এখানে সলিডের ডেন্সিটি সাধারণত সবসময় বেশিই থাকে কারণ এখানে এয়ার গ্যাপটা কম স্যার এটা স্যার ডেন্সিটি mathematical equation? Yes, sir. What will be the mathematical equation? Density. M into say M density M into sir, M divided v. by V. M divided by V. V. মানে আমরা যদি এই ফিগারে বলি আমরা বলতেছি এটা হচ্ছে টোটাল ভলিউম ঠিক আছে ক্যাপিটাল ভি দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে টোটাল ভি আর এটা যদি ওয়েট না হয় এটা কি হইতো W মাস হতো এটা হচ্ছে তাহলে কি হতো এম হতো মাস হতো হ্যাঁ তো এম ডিভাইড বাই
total volume. The total mass divided by total volume will be the density. Mass per unit volume. It is a definition. It is a definition. And mathematical equation say mass divided by volume. Then we get the density. Generally, bulk density as a factor. তারপরে অনেক ধরনের ডেন্সিটি আছে তাই না, সলিড ডেন্সিটি, ড্রাই ডেন্সিটি, তারপরে আছে সলিড ডেন্সিটি এন্ড সাবমাস ডেন্সিটি. ওকে, সো উই হ্যাভ ডিসকাসড দোজ থিংস ইন দা লাস্ট ক্লাস. উই উইল হ্যাভ দা সিমিলার থিংস ইফ ইট ইজ নট মাস. ইন দ্যাট কেস ইফ ইট ইজ ওয়েট, ওকে, দেন ইট উইল বি দ্যাট ইউনিট ওয়েট. It will be the bulk unit weight, it will be the dry unit weight, it will be the saturated unit weight, it will be the submass unit weight. Okay, so we'll discuss those things again, because there is a slight difference, very slight difference between the weight and mass. Weight is mass multiplied by acceleration due to gravity. Mass er sathe jodi g ke gun kore dewa hoy tahole shetake amra weight pabo. Weight er unit ki? Weight unit Ananya Singha Rai. Ananya? Arekbar bolo, weight er unit ki? Hello sir. হ্যাঁ বলো, অ্যানসার বলো, যে কেউ শোনা যাচ্ছে না, কেজি পার মিটার. নিউটন স্যার, নিউটন. নিউটন মাসের ইউনিট কি? মাস স্যার কিলোগ্রাম, কেজি কিলোগ্রাম আই থিং. মাস হচ্ছে গ্রাম আর কেজি পার মিটার. মাস হচ্ছে গ্রাম আর কিলোগ্রাম. ইউনিট হচ্ছে, ওয়েট হচ্ছে নিউটন অর কিলো নিউটন. পাউন্ড, পাউন্ড, পাউন্ড ফর ফোর্স. জেনারেলি যেটা আমাদের এমকেএস ইউনিট সিস্টেম, এসআই ইউনিট সিস্টেম, সেখানে আমরা বলছি ওয়েটের ইউনিট হচ্ছে কিলো নিউটন. ঠিক আছে, নিউটন, নিউটন, বেসিক্যালি নিউটন. ঠিক আছে, আর এটা থাউজেন্ড টাইমস যখন হবে তখন কিলো নিউটন. ঠিক একই রকমের লেন্থ এর ইউনিট হচ্ছে মিটার, টাইম এর ইউনিট হচ্ছে সেকেন্ড, ভলিউম এর ইউনিট হচ্ছে সেন্টিমিটার কিউব অথবা মিটার কিউব, আর হচ্ছে মাস এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কিলোগ্রাম, ওয়েট এর ক্ষেত্রে নিউটন. তো এই এই সামান্য একটা ডিফারেন্স আছে যে ওয়ান নিউটন আর ওয়ান ওয়ান কিলোগ্রাম, এটার মধ্যে কি ডিফারেন্স, কোনটা বড়? নিউটন. হ্যাঁ, নিউটন স্যার, নিউটন বড়, নিউটন স্যার, নিউটন বড়. তুমি কি শিওর যে ওয়ান নিউটন ওয়ান কিলোগ্রামের চেয়ে বড়? থিঙ্ক অ্যাবাউট দ্যাট. জি স্যার. তোমাদের কনসেপ্টে ভুল আছে আমার মনে হয়, নাহলে আমার কনসেপ্টে ভুল আছে. নিউটন ইকুয়াল 9.8 কেজি. মাস ইনটু গ্র্যাভিটি, মাস ইনটু গ্র্যাভিটি, তাহলে 1 কেজি যদি মাস হয় তাহলে গ্র্যাভিটি 9.8, তাহলে 1 নিউটন তো স্যার বড় হলো কিছু থেকে. বুঝলে না, আরেকবার তোমার ব্যাখ্যাটা খুব সুন্দর আরেকটু বলো স্যার. ওয়েট ইকুয়াল টু মাস ইনটু গ্র্যাভিটি, তাহলে ওয়েট যদি হয় 1 নিউটন, ইকুয়াল মাস ইনটু গ্র্যাভিটি. ওকে, তারপর মাস যদি হয় স্যার 1 কেজি আর গ্র্যাভিটি হচ্ছে 9.8 ms ইনভার্স 2. হ্যাঁ, তাহলে কি হতো হলো, তাহলে স্যার 9.8 হলো স্যার. তো 9.8 কি হলো? 9.8 হলো স্যার কেজি এমএস ইনভার্স 2, মানে নিউটন গ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার. দ্যাট মিন্স ইউ আর সেইং দ্যাট নিউটন,
নিউটন জি স্যার তাহলে এই যে 9.8 নিউটন পাইলা এটা কোথা থেকে পাওয়া গেছে 1 কেজির এগেইনস্টে স্যার 1 কেজির এগেইনস্টে তাহলে কোনটা বড় হলো স্যার কেজি বড় স্যার জি স্যার কেজি বড় আমরা বলতেছি ইকুয়েশন হচ্ছে নিউটন হচ্ছে মাস টাইমস গ্র্যাভিটি মাস টাইমস অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ওয়ান ইফ দেয়ার ইজ 1 কিলোগ্রাম মাস দ্যাট উইল গিভ ইউ এ টোটাল ওয়েট 9.8 নিউটন 1 কিলোগ্রাম মাস উইল গিভ ইউ 9.8 নিউটন ওকে সো দ্যাটস ওয়াই মাস 1 kilogram mass will be higher than 1 newton definitely isn't it because 1 kilogram mass will give you 9.8 newton আর কে বড় হলো মাস বড় ভ্যালু ভ্যালুর সমান ভ্যালুর পরিমাণটা হচ্ছে নিউটনে যখন চলে যাবে 1 kilogram mass তোমাকে 9.8 নিউটনের সমান তাহলে যদি একক নিউটন চিন্তা করি একক নিউটন আর একক মাস একক 1 কিলোগ্রাম আর 1 নিউটন তাহলে 1 কিলোগ্রামটা 9.8 গুণ বেশি কার চাইতে নিউটনের চাইতে আর আমরা বলতেছি যে নিউটন বড় ঠিক আছে নিউটন বড় হবে না বোঝা গেছে না বোঝা যায়নি আই স্টিল কনফিউজ স্যার হ্যাঁ বোঝা গেছে স্যার ক্লিয়ার স্যার এগুলোর যদি তুমি বলো যে স্লাইড গুলো আসলে বেশি পুনিয়ার বই থেকে ওখান থেকে আসলে তৈরি করা ঠিক আছে সেজন্য ইকুয়েশন নাম্বার গুলো দেওয়া আছে তোমরা চাইলে বেশি পুনিয়ার বইটাও পড়তে পারো ইউনিট ওয়েট অফ সয়েল So, unit weight of a soil mass is defined as its weight per unit volume. So, as similar as the density, density is the mass of soil per unit volume. The unit weight is the unit weight of soil mass. Unit weight of soil mass is defined as the weight per unit volume. Okay. So if anyone asks you that what is the unit weight, what's the definition? Or unit weight of soil mass বলতে বোঝায় কি soil কে বোঝায় soil মানে হচ্ছে soil mass সে এই জন্য মনে করে যে আমার মাস ওয়েট কি হয়ে গেল বিষয়টা এই এম এ ডাবল এস টা ওই কিলোগ্রামের বিষয়টা না soil mass যখন আমরা পুরো জিনিসটাকে একসাথে চিন্তা করি সেটাকে আমরা বলি একটা মাস soil mass the unit weight of a soil mass is defined as its weight per unit volume So bulk unit weight means the most unit weight, okay? The bulk weight or most unit weight is the total weight of a soil mass per unit of its total volume. So if you see the figure here, so we think that this is a total volume, okay? And in that case, the total weight is W. So that W will come from the weight of solid, and weight of water and we assume that the weight of air is zero so a bulk unit weight is what the total weight divided by total volume bulk unit weight is what bulk unit weight is another name is most unit weight mathematically represented by total weight divided by total volume this is bulk unit weight Bulk unit weight is represented by a symbol. This symbol. What's the name of the symbol? Gamma. Okay. So we know that last time we had a symbol to represent the density. That one was rho. Okay. Rho. And gamma represented unit weight. Okay. If there is D, then we call that dry unit weight. If it is S, then we call that solid unit weight. Then SAT, that is saturated unit weight. Then it is submerged unit weight, then subset, gamma subset, submerged unit weight. Now this one is bulk unit weight, total weight divided by total volume.
please try to remember, because in the next class we'll make a correlations between those terms with other things. Okay, if you know the definitions, then it will be very easy to make some derivations and then it will be easy to do some mathematical problem. So from the next class actually, the mathematical problems will be studied. So now, dry retreat. Dry retreat means this portion is totally dry. Okay? So if it is totally dry, what will be the weight of the total volume? Air and solid. That's the weight of the solid. That means the WT. আমরা বলতেছি আসলে প্রথমে বলতেছি bulk unit weight কি? The total weight divided by total volume. এবার ভলিউমে কোনো চেঞ্জ নাই. আমরা last time যেটা বলছি যে we'll assume that there will be no change of volume. Okay? During this type of analysis. The volume তো আগের মতোই হয়ে গেল total volume. এবার আমরা যখন dry unit এর বলতেছি এটাকে পুরোপুরি ওভেনে রেখে দেওয়া হলো. স্যাম্পলের ভিতরে যা ওয়াটার ছিল সব উড়ে চলে গেল, ভলিউম তো আগের অবস্থানে থেকে গেল। এবার ড্রাই ইউনিট বলতে বোঝাচ্ছে যে ওয়েট অফ দ্য ড্রাই স্যাম্পল ডিভাইড বাই টোটাল ভলিউম। ওয়েট অফ দ্য ড্রাই স্যাম্পল, হোয়াট ইজ ওয়েট অফ দ্য ড্রাই স্যাম্পল? দ্যাট ইজ ওয়েট অফ দ্য সলিডস। সো দ্য ডেফিনিশন ইজ দ্য ড্রাই ইউনিট ওয়েট ইজ দ্য ওয়েট অফ দ্য সলিডস পার ইউনিট অফ ইটস টোটাল ভলিউম অফ দ্য সয়েল মাস। So gamma d is wd, that is the weight of solids, divided by e. So it's almost similar, like bulk unit weight, bulk density. Dry unit weight is dry density. Instead of mass, it is weight. Now the unit weight of solids. Now we are thinking about the unit weight of solids. It's a unit weight of something specific. যখন আমরা বাল্ক ইউনিট ওয়েট বলতেছি, ড্রাই ইউনিট ওয়েট বলতেছি, তখন আমরা টোটাল ভলিউমটাকে নিয়ে চিন্তা করতেছি। যখন আমরা বলতেছি শুধুমাত্র একটা মানুষের, তো এখন একটা মানুষের শরীরে কি আছে? হাড় আছে, এর এর মাংস আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ইউনিট ওয়েট আছে। আবার যখন আমরা বাল্ক ইউনিট ওয়েট চিন্তা করি, তখন আমরা পুরো বডিটাকে নিয়ে চিন্তা করি, যে পুরো বডির ভলিউম আর পুরো বডির মাস, টোটাল মাস ডিভাইড বাই টোটাল ভলিউম অফ দ্য বডি উইল গিভ আস দ্য বাল্ক ইউনিট ওয়েট। ঠিক এরভাবে যদি তুমি কনক্রিটের কথা চিন্তা করো, যে আমাদের যে একটা বিল্ডিং হয়, এই একটা বিল্ডিং এর মধ্যে একটা যদি কনক্রিট একটা পোর্শন কিনে আমরা চিন্তা করি, ওইটা একটা নিজস্ব ভলিউম পাবো। এখন ওই কনক্রিটের মধ্যে কে আছে? ওই কনক্রিটের মধ্যে এগ্রিগেটস আছে, কোর্স এগ্রিগেটস, স্যান্ড অ্যান্ড ফাইন এগ্রিগেটস আছে, সিমেন্ট আছে, আছে কি বলবো এটাকে, স্টিল বার, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে ইউনিট ওয়েট আছে। ঠিক আছে, স্টিলের ইউনিট ওয়েট এক রকম, সিমেন্টের ইউনিট ওয়েট এক রকম, কোর্স এগ্রিগেটের ইউনিট ওয়েট এক রকম। যখন আমি ডিফাইন করে দিচ্ছি যে ইউনিট ওয়েট অফ স্টিল ইন এ কনক্রিট, তখন কি আসবে? তখন আসবে হচ্ছে ওয়েট অফ স্টিল ডিভাইডেড বাই ভলিউম অফ স্টিল। তখন আমরা কিন্তু এটা পেয়ে যাবো যে ইউনিট ওয়েট অফ স্টিল। এখন আমাদের যে কথাটা বলে দিচ্ছে ডেফিনেশনের প্রথম টার্মে, যে ইউনিট ওয়েট অফ সলিডস, ইউনিট ওয়েট অফ সলিডস বলতে আমাকে চিন্তা করতে হবে শুধুমাত্র এই পোর্শনটুকু। তাহলে এর যা টোটাল ওয়েট ডিভাইড বাই এর যা টোটাল ভলিউম, সেটাই হবে হচ্ছে আমাদের ইউনিট ওয়েট অফ সলিডস। লুক এট দ্য ডেফিনেশন নাও। The unit weight of soil solids is the weight of the soil solids divided by, sorry, per unit volume of the solids. So now, this is a three-phase system, but we are talking about just only the unit weight of the solids. So unit weight of the solids is the weight of the soil solids divided by volume of the wet solid. That means WD divided by VD. টোটাল অরিজিনাল ভলিউম ভি,
it is called the dry unit weight, and when it is taken with reference to the volume of the solids, we get unit weight of the soil solids. Since the volume Vs of the solids doesn't alter, gamma S is constant for a given soil, whereas the gamma is not a constant, being dependent upon the initial volume V of the soil mass. Actually, এই যে গামা এস আর যদি রো এস নিয়ে আমরা চিন্তা করি, এই দুটার মধ্যে কি ডিফারেন্স হবে বলো তো? ভ্যালুতে কি ডিফারেন্স হবে? গামা এস টা বড় হবে না রো এস টা বড় হবে? ভ্যালুতে আমি যদি ম্যাথমেটিক্যাল ইয়াটা দেখি যে নাম্বার 1 2 3 4, গামা এস বড় হবে, গামা এস টা বড় হবে সলিডের জন্য, গামা এস টা বড় হবে, গামা এস এর ভ্যালুটা হবে প্রো এস এর চাইতে 9.8 গুণ বেশি, নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে, নিউমেরিক্যাল ভ্যালু অলওয়েজ ইউনিট ওয়েট এবং ডেন্সিটি জেনারেলি এদের মধ্যে যে ভেরিয়েশন নিউমেরিক্যাল ভ্যালুতে সেটা হচ্ছে 9.8 গুণ বেশি। যদি আমার একটা আমার যদি মনে করো ডেন্সিটি এরকম হয় যে আমার ডেন্সিটি হচ্ছে তোমার ১০০০ কেজি/মিটার কিউব, এটা যদি আমার ডেন্সিটি হয় তাহলে আমার ইউনিট ওয়েট কত হবে? 9.8 kN/m³, ঠিক আছে? এখন পানির ডেন্সিটি হচ্ছে 1000 kg/m³, তার ইউনিট ওয়েট হচ্ছে 9.8000 N/m³ or 9.8 kN/m³. Okay. So now we have done the unit weight of the solids. Then the saturated unit weight. Saturated unit weight will be what? That now we'll think from this photo. Then one it will be the saturated unit weight. Then saturated unit weight value. I'm coming here. It amadir ki just as a bulk unit weight. Then here it is the dry unit weight. Kunta beshi boro? Gamma D or gamma? Which one is bigger? তখন কি ডেফিনেশনটা আসবে? যদি স্যাচুরেটেড ইউনিট ওয়েট হয় তাহলে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি আসবে? যখন স্যার সয়েল ম্যাসটা স্যাচুরেটেড থাকবে, ইন দ্যাট কেস ওই কন্ডিশনে বাল্ক ইউনিট ওয়েটটাই হবে স্যাচুরেটেড ইউনিট ওয়েট। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য স্যাচুরেটেড ইউনিট ওয়েট হচ্ছে এটা যখন স্যাম্পল 100% স্যাচুরেটেড কন্ডিশনে থাকবে। স্যাচুরেটেড কন্ডিশনস মিন্স কি? যখন সকল ইয়ার
এই যে পুরো এয়ারটা শুধুমাত্র থাকবে কার দ্বারা? ওয়াটার দ্বারা কভার থাকবে, এখানে পুরোটাই শুধু ওয়াটার থাকবে। তাহলে ওয়াটার যদি পুরোটাই থাকে এই অবস্থায় বাল্ক রিটেনড, বাল্ক রিটেনড মানে কি? ওয়েট অফ টোটাল ওয়েট ডিভাইড বাই ভলিউম। তাহলে টোটাল ওয়েটের পরিমাণটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, কারণ তখন আমরা এখানে যে ওয়েট অফ ইয়ার, এই ওয়েট অফ ইয়ারটা তখন আর ওয়েট অফ ইয়ার থাকবে না, এখানে আরেকটা ডাব্লিউ ডাব্লিউ থাকবে, কারণ এটাও তখন ওয়াটার, তখন টোটাল ওয়েট অফ ওয়াটারটা অনেক বেড়ে যাবে, তখন আসলে স্যাচুরেটেড হয়ে যাবে ডাব্লিউ বাই ভি, কিন্তু টোটাল ওয়েট, টোটাল ওয়েটের পরিমাণটা হবে ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ আগের ওয়াটার আর ওয়েট অফ পরের ওয়াটার, স্যাচুরেশন করে ফেলার কারণে যে ওয়াটার, টোটাল ওয়েট ডিভাইড বাই ভলিউম ইন দ্য স্যাচুরেটেড কন্ডিশনস উইল বি দ্য স্যাচুরেটেড ইউনিট। সেই জিনিসটাই তাহলে তো স্যাচুরেটেড, স্যাচুরেটেড ইউনিট তো তাহলে স্যার বাল্ক ইউনিটের থেকে বেশি হলো। হ্যাঁ অবশ্যই, স্যাচুরেটেড ইউনিট ওয়েটে যেহেতু আমাদের এক্সট্রা পানির ওয়েটটা ইনক্লুড হয়ে যাচ্ছে, সেজন্য অবশ্যই স্যাচুরেটেড ইউনিট ওয়েটটা বাল্ক ইউনিট ওয়েটের চেয়ে বেশি হবে। জেনারেলি স্যাচুরেটেড ওয়েট হচ্ছে অন্য সকল প্রকার ইউনিট ওয়েটের চাইতে বেশি, একটা থ্রি ফেজ সয়েল সিস্টেমের ক্ষেত্রে। সয়েলের ক্ষেত্রে যখন স্যাচুরেটেড ইউনিট ওয়েটটা হচ্ছে সর্বোচ্চ বেশি, আর ড্রাই ইউনিট ওয়েটটা কি সবচাইতে কম, এর চাইতে সলিড ইউনিট ওয়েটটা বেশি, সরি ইউনিট ওয়েট অফ সলিডস এটা কেন বেশি? স্যার ভলিউমটা শুধুমাত্র সলিডের কনসিডার করা হয়, তাই সলিডের কনসিডার করা হয়, যেটা আমাদের যেটা দ্বারা আমরা সেই সেটার পরিমাণটা হচ্ছে ছোট ভ্যালু, সেজন্য আমাদের ফাইনাল যে আউটকাম ফ্রম দ্যাট ডিভাইডেশন উইল বি বিগার ভ্যালু। এনিওয়ে থ্যাংক ইউ, সুন্দর। তাহলে সাবমার্জ ইউনিট ওয়েট কি, যে আমরা যেটা আসলে লাস্ট ডেতে আমরা যেভাবে পড়ছিলাম যে সাবমার্জ ইউনিট ওয়েট, ওই ইউনিট ওয়েটটা যদি পানির ভিতরে মেজারমেন্ট করা হয় তাহলে সেই ইউনিট ওয়েটটা পাওয়া যাবে, সেটা হচ্ছে সাবমার্জ ইউনিট ওয়েট। এই সাবমার্জ ইউনিট ওয়েটটা সবসময় আসবে গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ, গামা স্যাচুরেশন মাইনাস গামা ডাব্লিউ, কারণ এই পরিমাণ ইউনিট ওয়েট সে লুজ করে যাবে, কারণ এই পরিমাণ পানিকে সে অপসারিত করবে, সে কারণে সো ফাইনালি স্যাচুরেটেড ইউনিট ওয়েটটা আসবে গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ, দ্যাটস উইল বি দ্য সাবমার্জ ইউনিট ওয়েট। সাবমার্জ ইউনিট ওয়েট রিপ্রেজেন্ট করা হয় কিভাবে? গামা প্রাইম এরকম একটা সাইন দিয়ে আমরা গামা, সরি সাবমার্জ ইউনিট ওয়েট কে রিপ্রেজেন্ট করি। আর এখানে খুবই ছোট একটা ম্যাথমেটিক্যাল বিষয় আছে, সেটা হচ্ছে যে ইন্টার কনভার্সন বিটুইন দ্য ডেন্সিটি অ্যান্ড ওয়েট, যেটা এর আগে আমরা পড়ছি যে 1 কিলোগ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে কি আমাদের ডেন্সিটি, এখানে জাস্ট রিলেশনটা হচ্ছে মাস আর ওয়েটের মতো আর কি, ঠিক আছে? তো এখানে যখন আমাদের 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব এটাকে কনভার্ট করার আমরা চেষ্টা করছি, গ্রামটা কিছু চলে গেল, গ্রামটাকে নিয়ে গেলাম আমরা নিউটন এবং পরবর্তীতে কিলো নিউটনে, গ্রাম হচ্ছে কি 9.8 টাইমস 10^6 কেন নিয়ে যাওয়া হয়েছে, কারণ 1 গ্রামকে প্রথমে কিলোগ্রামে নিয়ে যাওয়া হয়েছে, কিলোগ্রাম মানে হচ্ছে 10^-3, আর যখন আবার কিলো নিউটন নিয়ে যাওয়া হয়েছে সেজন্য আবার 10^-3, সো ফাইনালি এখানে 10^-6 একটা কনভার্সন আসছে, ঠিক আছে? বা এটাকে যদি আমরা 1 না ঠিক আছে, আর এখানে আমরা 9.8 দ্বারা কোন কোশ্চেন জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তো ফাইনালি আমরা যেটা পাই যে রিলেশন দ্যাট অলওয়েজ ইউনিট ওয়েট কিলো নিউটন পার মিটার কিউব উইল বি 9.81 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অর অর ওয়াট অ্যানাদার ইউনিট, এই গ্রাম পার সেন্টিমিটার কিউব কে আরেকটা টার্ম দ্বারা বলা হয়, কোনো জানা আছে তোমাদের? সিসি স্যার, গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি বলা, এটা মনে রাখবে, বাংলাদেশে ইউজ করা হয় আসলে,
অন্যান্য দেশে এটা ওইভাবে ইউজ করে। এখন আসলে কি যা সামনের দিনগুলোতে যেটা আসবে যে বেশিরভাগ ক্ষেত্রে রিলেশন গুলো আসবে কিন্তু মিলিমিটারে, যখন তুমি ইয়াতে যাবা মনে করো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন করবা, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর যত সাইজ আসবে যে ডাইমেনশন, ঠিক আছে, এই ডাইমেনশন কিসের ক্ষেত্রে যদি ছোট হয়, ছোট ডাইমেনশন সেগুলো কোনোভাবে সেন্টিমিটারে প্রকাশ করা হয় না, সেগুলো সবগুলো আসবে মিলিমিটারে, যে 10 মিলিমিটার বার, 12 মিলিমিটার বার, 16 মিলিমিটার বার, কিংবা 20 মিলিমিটার, 22, 25। ইভেন যদি ওখানে মিলিমিটার কথাটা নাও দেওয়া থাকে, যদি একটা ডিজাইনের ডকুমেন্টস তোমার হাতে আছে, রিইনফোর্সমেন্ট দেওয়া আছে, ঠিক আছে, রিইনফোর্সমেন্ট দেওয়া আছে এখানে 2টা 10 বার, বুঝে নিতে হবে যেটা আসলে মিলিমিটারে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে মানে এটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। আবার যখন লেন্থের বিষয় আসবে, লেন্থের বিষয় হচ্ছে তোমার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ফিট, বেশিরভাগ যেগুলো যে সমস্ত প্ল্যান গুলো পাবা বাংলাদেশের যত প্ল্যান, এই যে প্ল্যানের ভিতরে মনে হচ্ছে যে এই পাশে এত ফিট, এই পাশে এত ফিট, দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে, যখন প্রস্থ আসবে এটা ইঞ্চে আসবে, দৈর্ঘ্যের ক্ষেত্রে ফিটে যাবে, ওইখানে কিন্তু আবার আমরা মিটার ইউজ করি না, ওইখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করতেছি আবার তোমার ফিট। যদি তাছাড়া এটা এটা করা হচ্ছে এই জন্যই যে এটা আসলে একটা প্রবলেমেটিক ইস্যু, যে যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে তাদেরকে তারা আবার মিটারটাতে কনভার্সন করতে তাদের অনেক কমপ্লিকেশন হয়ে যায়, সেজন্য লেন্থের ডাইমেনশন গুলো বিশেষ অনেক ক্ষেত্রেই ফিটে দেওয়া। কিন্তু এমকেএসসি সিস্টেমে সবকিছু আসতে হবে কি মিটার লেন্থের। তো যাই হোক, ইন ফিউচারে ওইখানে চলে যাবে, জাস্ট তোমাদের মনে রাখার জন্য বলতেছি যে যখন আমরা একটা বিল্ডিং এর প্ল্যান বা এলিভেশন চিন্তা করব, তখন এই ক্ষেত্রে যে লেন্থ, হাইট কত ফিট, লেন্থ একটা রুমের লেন্থ উইথ কত ফিট ফিটে আসবে, আর যে টাইম বা ওর যে ওয়ালের সাইজ সেগুলো হচ্ছে তোমার ইঞ্চে আসবে, আবার রডের সাইজের ক্ষেত্রে সবসময় মিলিমিটারে যাবে। এনি কোয়েশ্চেন? So now, the term specific gravity, it's a very important term, okay? Specific gravity. এটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে একটা স্পেসিফিক গ্র্যাভিটির উপরে বেস করেই আসলে সয়েল কি পরিমাণ লোড নিতে পারবে এবং এর বেয়ারিং ক্যাপাসিটি কেমন আসবে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা পরে জানতে পারবো, এই টার্মটার সাথে রিলেটেড আছে। যদি দেখা যায় যে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স একরকম হবে, কম হলে আরেক রকম হবে। জেনারেলি যে এই ধরনের ডেফিনেশন গুলোকে নিয়ে আসা হয়েছে, আর তোমার সবকিছুই আসলে পানির সাথে সম্পর্কযুক্ত, মনে করো যে পানিকে খুব স্ট্যান্ডার্ড একটা মানে মেটেরিয়াল হিসেবে চিন্তা করা হয়েছে এবং পানিকে বেস করেই ইউনিট গুলোকে তৈরি করা হয়েছে। যখন দেখা আছে এটা একটা পিওর ওয়াটার, যখন আমি আসলে ডেন্সিটি ডেফিনেশনের প্রথমেই চলে গেছি, তখনই কিন্তু আমি চলে গেছি যে আসলে 1 সেন্টিমিটার কিউব ভলিউমের মধ্যে যে পরিমাণ পানি থাকবে তার ওজনটাকে, তার মাসটাকে আমরা বলতেছি 1 গ্রাম মাস। এটা কিন্তু ওইভাবে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে যে 1 সেন্টিমিটার কিউব ভলিউমের মধ্যে যে পরিমাণ পানি থাকবে সেই পরিমাণ পানির যা মাস সেটাকে আমরা বলতেছি 1 গ্রাম। তো ঠিক সিমিলারলি আসলে পরবর্তী যে রিলেশন গুলো যে আসছে তো সেগুলো কিন্তু ওই পানির সাথেই সম্পর্কযুক্ত। যে মনে করো যে পানির ইউনিট ওয়েট হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, ওয়েলের ইউনিট ওয়েট ওইখানে দেখা যাচ্ছে যে 900 কিলোগ্রাম পার মিটার কিউব, তখন আসলে এই যে তাদের মধ্যে যে কম্পারিজন যে কে বেশি হালকা কে ভারী, এই যে একটা রিলেশন তৈরি করা, এই করতে যেয়ে কিন্তু এই স্পেসিফিক গ্র্যাভিটি বিষয়গুলো চলে আসতেছে। দেখা যাচ্ছে যে ওয়েল এ পানির উপরে ভাসমান, তাহলে নিশ্চয়ই এই পানির চাইতে হালকা, তার তাছাড়া তো সে উপরে থাকতো না। তো সেক্ষেত্রে দেখা গেছে তাদের মেজারমেন্টে করতে যায় বেশিরভাগ ক্ষেত্রে ওয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি 0.9 বা তার চেয়ে একটু বেশি এবং একটু কম। তো এই এই যে রিলেশন গুলো, এগুলো পরবর্তীতে আসলে আমরা টার্ম হিসেবে যখন নিয়ে আসছি সেটাকে আমরা বলতেছি স্পেসিফিক গ্র্যাভিটি।
The specific gravity g is defined as the ratio of weight of a given volume of soil solids at a given temperature to the weight of equal volume of distilled water at that temperature, both weights being taken in air. In other words, it is the ratio of unit weight of soil solids to that of water. Jodi tumi unit weight of মানে এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটির কথা স্পেসিফিক গ্র্যাভিটি বেসিক্যালি কি ডেফিনিশন হচ্ছে যে কোনো জিনিসের জন্য এটা সয়েল সলিডসের জন্য শুধুমাত্র না যে কোনো প্রকার এলিমেন্টসের জন্য তার যা ইউনিট ওয়েট এবং পানির যা ইউনিট ওয়েট এই দুইটার যা রেশিও সেটাই হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি এখন সয়েলের ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বলি তখন কিন্তু আমরা আর স্পেসিফিক গ্র্যাভিটি শুধুমাত্র সয়েল সলিডস কে নিয়ে বেসিক্যালি চিন্তা করে তো সেক্ষেত্রে বলা হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ ইউনিট ওয়েট অফ সয়েল সলিডস টু দ্যাট অফ ওয়াটার দ্যাট মিনস জি ইকুয়াল গামা এস বাই গামা ডাব্লিউ ওয়েট ইউনিট ওয়েট অফ সলিডস ডিভাইড বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্পেসিফাইস 27 degree celsius as the standard temperature for reporting the specific gravity ekhane upore dike ekta definition e bola hoychilo je unit weight of given volume of soil solids at given temperature ei je given temperature ta koto given temperature ta ke bola hocche je jokhon amra specific gravity calculation korbo tokhon environment jeno emon thake je temperature okhankar 27 degree celsius thake pani temperature 27 thakte hobe আমরা যার ইউনিট রেট মেজারমেন্ট সরি যার স্পেসিফিক গ্র্যাভিটি মেজারমেন্ট করতেছি তার ইউনিট রেট মেজারমেন্টের ক্ষেত্রে 27 ডিগ্রি সেলসিয়াস থাকতো এখন বলা হচ্ছে দা অ্যাপারেন্ট অর মাস অর বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি যদি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি হয় সেটাকে রিপ্রেজেন্ট করা হয় জি এম দ্বারা ডিনোটস দা স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল মাস ইজ ডিফাইন্ড অ্যাজ জি এম ইকুয়াল গামা বাই সাধারণ যে বাল্ক ইউনিট ওয়েট আর এটা হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার এই দুইটার যে রেশিও সেটাকে আমরা বলছি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি একটা ভ্যালু আসবে আর জেনারেল স্পেসিফিক গ্র্যাভিটি জেনারেল স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ইউনিট ওয়েট অফ solids divided by unit weight of water আর যদি জেনারেল স্পেসিফিক গ্র্যাভিটি বলি যে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি তাহলে ইউনিট ওয়েট অফ দ্যাট মেটেরিয়ালস ডিভাইড বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার মেটেরিয়াল কথা যখন চিন্তা করবো সয়েল মাস মেটেরিয়াল মিনস ওর ভিতরে সব কিছুই আছে ওর ভিতরে তোমার ওয়াটার আছে এয়ার আছে সলিডস আছে কনক্রিটের বেলায় চিন্তা করবো যে কনক্রিটের ভিতরে সব কিছুই আছে যে এর মধ্যে স্টিল আছে এর মধ্যে সিমেন্ট আছে স্যান্ড আছে পোস্ট এগ্রিগেট ব্রিক চিপস আছে বা স্টোন এগ্রিগেটস আছে বা ইয়ার আছে তো জেনারেলি অলওয়েজ দ্য বাল্ক বাল্ক কথাটা যখন আসবে তখন কিন্তু খুব জেনারেল কন্ডিশন সেই ভ্যালুটা সাধারণ ওই যে আপনি তোমার উপরের যে জি ভ্যালু এই ভ্যালু চাইতে এই ভ্যালুটা কি হবে মানে যখন শুধু জি বলা হয় তখন আমরা সয়েল সলিডস এর কথা বলি সয়েল সলিডস এর স্পেসিফিক গ্র্যাভিটিটা বেশি হবে হ্যাঁ যে এই যে স্পেসিফিক গ্র্যাভিটি যে বিভিন্ন সলিডস পার্টিকেল গুলো থাকে যে মনে করো যে একটা সয়েলের মধ্যে কি থাকতে পারে গ্রাভেল পার্টিকেল গুলো থাকতে পারে স্যান্ড থাকতে পারে সিল্ট স্যান্ড থাকতে পারে সিল্টস থাকতে পারে এই ধরনের যে বিভিন্ন সলিড পার্টিকেল গুলো থাকবে একটা সয়েলের মধ্যে এগুলোর স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যারি করে জেনারেলি যদি গ্রাভেল হয় তার স্পেসিফিক গ্র্যাভিটি হবে 2.65 থেকে 2.68 স্যান্ড 2.65 থেকে 2.68 সিল্টি স্যান্ড 2.66 টু 2.70 সেলস 2.66 টু 2.70
Inorganic clays is 2.70 to 2.80. Soil high in mica. It has the specific gravity 2.75 to 2.85. Specific gravity joto beshi hobe, toto weight, final weight ta carry korar somoy mone hobe eta weight ta heavy. Because mone kore je ekta wooden door ache. Wooden door ta ke jokhon amra carry korteche ekta door mone hocche khub heavy mone hocche, bhari mone hocche. আবার একটা উডেন রোড ক্যারি করতেছি ওই জিনিসটা মনে হচ্ছে খুব লাইট. এর মেইন কারণ হচ্ছে যে একটার স্পেসিফিক গ্রাভিটি বেশি, এটার স্পেসিফিক গ্রাভিটি বেশি, সেটার ইউনিট ওয়েটও বেশি. স্পেসিফিক গ্রাভিটি 1 মিনিট. ওকে, so can you hear now? Yes sir. Yes sir. Gravity. Okay, so we have actually the different values, they have different specific. Please try to memorize at least the specific gravity of sand, silts and clays. Specific gravity of sand, sand and gravel both are sand. Specific gravity of sand, shapes and face. Those three terms is important. Okay. Now, this is a very important term. It's very important really, that void issue. And I hope you have learned those terms. Yeah, but we need to keep those things always in our head. Specifically the void ratio and porosity. So what is void ratio? Void ratio actually, the void ratio is the ratio of this portion divided by this portion. This portion means what? The volume of voids divided by volume of solids. So generally at the soil mode amader this tinta phase thake. এই তিনটা ফেজের মধ্যে আমরা বলতেছি যে এয়ার, ওয়াটার এন্ড সলিডস। এয়ার এবং ওয়াটার কোথায় থাকবে? এয়ার এবং ওয়াটার থাকবে ভয়েডের মধ্যে। সলিডের মধ্যে যে ভয়েড থাকবে, এই ভয়েডের মধ্যে থাকবে এয়ার, ওয়াটার। এই ভয়েডটা যদি পুরাটাই শুধুমাত্র এয়ার থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি ড্রাই, ফুললি ড্রাই। আর যদি তোমার এই ভয়েডটা পুরোটাই ওয়াটার দ্বারা পূরণ থাকে সেটা আমরা বলতেছি স্যাচুরেটেড। তো এখানে আমরা ওই বিষয়টা না, আমরা বলতেছি যে একটা সয়েলের মধ্যে দুইটা বেসিক পার্ট থাকবে, একটা থাকবে ভয়েড পার্ট আর একটা থাকবে সলিড পার্ট। এই দুইটার যে রেশিও, সেই রেশিওটাকে আমরা বলছি ভলিউমের দিক থেকে যে রেশিও, কিসের দিক থেকে? ভলিউমের দিক থেকে, ওয়েটের দিক থেকে। ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিডস ইজ কলড দা ভয়েড রেশিও। Now I see here, it is defined as the ratio of volume of voids to the volume of solids. Void ratio is volume of voids divided by volume of solids. Volume of voids is represented by VV and volume of solids is represented by VS. So E is volume of void divided by volume of solids. Now, porosity. Porosity in Bishada are order. Porosity are ভয়েড রেশিওর মধ্যে একটু ডিফারেন্স আছে। তো এখানে বলা হচ্ছে যে পোরোসিটি বলতে কি, ভলিউম অফ ভয়েডস ডিভাইড বাই টোটাল ভলিউম, ডিভাইড বাই টোটাল ভলিউম। পোরোসিটির ক্ষেত্রে, সরি, ভয়েড রেশিওর ক্ষেত্রে আমরা বলছিলাম ভলিউম অফ ভয়েডস ডিভাইড বাই ভলিউম অফ সলিডস, এটা হচ্ছে ভয়েড রেশিও।
যখন আমরা পোরোসিটির কথা বলতেছি তখন হচ্ছে ভলিউম, সরি ভলিউম অফ ভয়েডস ডিভাইড বাই টোটাল ভলিউম ইজ কল্ড পোরোসিটি. ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ভলিউম অফ ভয়েডস টু দ্য টোটাল ভলিউম. পোরোসিটি ইজ ভলিউম অফ ভয়েডস ডিভাইড বাই টোটাল ভলিউম, দ্যাট ইজ এন ইকুয়াল ভি ভি বাই ক্যাপিটাল ভি টোটাল ভি. সো হুইচ ভ্যালু উইল বি হাই অ্যাকচুয়ালি, লাইক from those two definitions we need to confirm that which one is higher, void ratio or porosity, which value will be high. For a sample ekta nirdishto soil er jonno, yes, sir, void ratio bishoy kotha na, void ratio value ta volume kom beshi hobe. Thank you. এই এই জিনিসগুলো কিন্তু আসলে আমি এই জন্য বলতেছি এগুলো মানে তুমি যে লাইনেই পড়ো না কেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ তুমি পরবর্তীতে মাস্টার্স পিএইচডি করলে বা যেটাই করলে কেন এগুলো তোমার কাজে লাগবে. এগুলো খুব জেনারেল ডেফিনিশন. হ্যাঁ, এবং এগুলো টার্ম হঠাৎ করে যখন বলা হবে যে ই ভ্যালু ইজ দিস এন ভ্যালু ইজ দিস, তখন দেখেই তোমার সঙ্গে সঙ্গে বলে দিতে পারো যে আসলে এর ক্যারেক্টারিস্টিক গুলো এমন হবে. কারণ কিছুদিন পরে তুমি আরো বুঝতে পারবা যে ক্যারেক্টারিস্টিক এই ভ্যালু গুলোর উপর বেস করে কিভাবে ক্যারেক্টারিস্টিক গুলো ডিপেন্ড করছে. এই জন্য এই ডেফিনেশন গুলো যেন সবসময় মাথায় থাকে, এটা বারবার আমি বলতেছি. তাহলে পোরোসিটি হচ্ছে ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম. এখন এই যে পোরোসিটি এবং ভয়েড রেশিও এটার মধ্যে নিশ্চয়ই তাহলে একটা রিলেশন আছে. কি রিলেশন হতে পারে বলো? Sir, n equal to e divided by 1 plus c. Sorry, n equal? E divided by 1 plus e. N equal e divided by 1 minus e. 1 plus e, sir. 1 plus e, thank you. তাহলে আমাদের n value টা আসবে হচ্ছে e divided by 1 plus e. তো এটা তুমি বলে দিতে পারছো খুবই ভালো. কিন্তু অনেক সময় এমন হতে পারে যে ডিরাইভ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পোরোসিটি অ্যান্ড ভয়েড রেশিও, ঠিক আছে, এই এই ধরনের বিষয় কিন্তু আসবে, যেগুলো আমরা পরবর্তী যে রিলেশনশিপগুলো আসবে এগুলো আমরা পরের লেকচারে এগুলো নিয়ে ইন ডিটেলস পড়াশোনা করবো. তো এনি কোয়েশ্চেন? ক্লাস টাইমে যাবা. এনি কোয়েশ্চেন? No, sir. Anyway, I hope that you remember all the definitions, all the relations, okay? And so that in the next class, we can proceed some derivations, okay? We need to make some derivation. And in that case, we need to have a very good idea about those definitions. So in that case, the derivations will be very easy. Otherwise, we'll be stuck somewhere. That, oh, I'm not understanding. So please try to remember all the definitions and equations. Okay. And then we'll come forward in the next class. Yes, sir. So that's all I have for this class. Thank you. Okay. So in this class, actually, the number of participants is comparatively very low. And maybe due to the network problem, isn't it? Yes, sir. Anyway, I'll see you in the campus, okay? Yes, sir. All the problems will be solved. And so that I was expecting that we'll do the problem when I'll be in your campus. It would be very easy. You know that when you do the mathematical problem, if we do it just in the class directly, it's easy. But it will be a little bit hard to explain those things in a computer, in a online class. But still, the good time is not coming. I hope the good time will come. Okay. Take care. Please send me the attendance. Okay, sir. Have a good day. I am
I'm ending the meeting.